নবনির্বাচিত কংগ্রেস জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব শাহীন হক মাস্টার, আপনারা সবাই আসলে আমি নির্বাচিত হওয়ার পর এই প্রথম এত বড় পরিসরের একটি সংগঠনের অনুষ্ঠানে পদাঘাত হয়ে এসেছি, যদিও আমি কোনো শপথ নিই নেই। আপনাদের সকলের দোয়ায় আগামী 13 তারিখ বিকেল আমি কক্সবাজার ত্যাগ করব এবং 14 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 59টি জেলা পরিষদ চেয়ারম্যানদের শপথ পাঠ করাবেন, আপনারা দোয়া করবেন। আমি যেন শপথ দিয়ে আপনাদের মাঝে ফিরে এসে আপনাদের দাবি দেওয়া এই কক্সবাজার জেলার আপন জনগণের সেবা করতে পারি। আমার মনোবাসনা এবং আমার ইচ্ছা বঙ্গবন্ধুর আদর্শে সৈনিক হয়ে বেঁচে থাকা, মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া এবং আমার আব্বার মতো আমি এই কক্সবাজার জনপদে সকল মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারি মতো আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সকল লোভ লালসা এবং চোখ রাঙানির উপরে থেকে যেন আমি এই কক্সবাজার জেলা পরিষদটাকে তথা এই জেলাকে সাজাতে পারি এবং আপনাদের দাবি দেওয়া যেন আমি পূরণ করতে পারি সেই দোয়া করবেন। ইনস্টিটিউশন অফ ডেভেলপ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিবি 52তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস 2022-এর আজকের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ এবং সামনে বসা বিভিন্ন প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার্সবৃন্দ এবং আগামীর ইঞ্জিনিয়ার্সবৃন্দ যারা পলিটেকনিকের ছাত্র ছাত্রী আসছেন, আমি আপনাদেরকে আসসালামু আলাইকুম। গণপ্রকৌশল দিবস 2022 হচ্ছে জেনে আমি আনন্দিত এবং আমি কক্সবাজার জেলা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। এবারের প্রতিপাদ্য সম্প্রীতি সম্প্রীতি জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিকে বলিয়ান শিক্ষা, এ উপলক্ষে দেশের সকল ডিপ্লোমা প্রকৌশলীকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। 30 লক্ষ মা বোনের ইজ্জত ও 2 লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত মহান স্বাধীনতাকে অর্থবহ করার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে ডক্টর ক্ষুদ্রী ঠিকাদার শিক্ষা কমিশনকে জাতীয় শিক্ষা দর্শনের রূপরেখার পরামর্শ দিয়েছেন বলেই আধুনিক জ্ঞান ও কর্মশক্তিকে বলিয়ান শিক্ষা ব্যবস্থা চাই। বর্তমান আওয়ামী সরকার বঙ্গবন্ধুর পথ অনুসরণ করে কারিগরি শিক্ষাকে মূলধারায় নিয়ে আসার উদ্দেশ্যে এই শিক্ষায় শিক্ষার্থী ভর্তির হার 50% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। দেশের নতুন নতুন পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হচ্ছে, পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন, বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপন, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল নির্মাণ, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, মেট্রো রেল প্রকল্প, একাধিক 4 লেন সড়ক নির্মাণ প্রকল্প গ্রহণ, শতাধিক অর্থনৈতিক জোন স্থাপনা সহ অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ বিশ্বে এখন অপরিরুদ্ধ অগ্রযাত্রা মহাসড়কে, এসব প্রকল্প বাস্তবায়নে আইডিবি সদস্য অপ্রকৌশলীগণ গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে বহুমাত্রিক কার্যক্রম গ্রহণ বাস্তবায়ন করে সকলের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষুধা দারিদ্র মুক্ত বঙ্গবন্ধু সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। এবং আপনাদের
আজকের এই আলোচনা অনেক দাবি দেওয়া অনেক সুন্দর কথাবার্তা এসেছে আপনাদের পলিটেকনিক ইনস্টিটিউটের আইডিবি কক্সবাজার জেলার যে একটা জায়গার কথা বলা হয়েছে আমার বোন বলেছে বাউন্ডারি কিন্তু জায়গা সমস্যা আছে আমি আপনাদের কথা দিচ্ছি আমার যতটুকু ক্ষমতা আছে যদি আপনাদের পেপার ভালো থাকে পেপার যদি ঠিক থাকে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে থেকে আপনাদের জায়গা আপনাদের ক্লিয়ার করে দেব পরবর্তীতে আমি বাউন্ডারিতে আসবো এবং আরেকটি কথা বলেছেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনাদের পলিটেকনিক ইনস্টিটিউটের যে বিষয় সাবজেক্টগুলো দরকার রাখা এটার ব্যাপারে আমি কক্সবাজার জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ আমি বসে যতটুকু পারি আপনাদের কয়েকটা সাবজেক্ট ইন্টারন্যাশনাল চালু করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ এবং আমি আপনাদেরকে বলি আমার তিন সন্তান একটা ছোট বড়টা ইউনিভার্সিটিতে পড়ে কম্পিউটার সায়েন্স নিয়ে আর মেজরটা হচ্ছে মেয়ে উনিও সায়েন্স নিয়ে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে তাহলে আপনাদের পরিবারের সাথে আমিও এক প্রকার জড়িত আর আপনারা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে স্পিড ব্রেকার অথবা ফুড ব্রিজ বলেছেন আমি প্রথমে আপনাদেরকে আজকে একটু উপহার দিয়ে যাচ্ছি যাত্রী ছাউনি দেবো আগে আমি বসে আগে আপনাদেরকে যাত্রী ছাউনি দেবো আমি আপনাদের দীর্ঘায়ু এবং আপনাদের সফলতা কামনা করি আপনারা আপনাদের দক্ষ কর্মক্ষমতা দিয়ে এই বাংলাদেশকে আরও সুদূর দূরে নিয়ে যাবেন উন্নতির শিখরে নিয়ে যাবেন পৃথিবীতে আমরা যেমন ক্রিকেটের মাধ্যমে এই বাংলাদেশ পরিচিতি লাভ করেছে একটা বাংলাদেশ আপনারাও আপনাদের এই মেধা শক্তি দিয়ে আমাদের দেশকে অনেক দূরে গিয়ে নিয়ে যাবেন এই আশা ব্যক্ত করে আপনাদের দীর্ঘায়ু ও সফলতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করবেন আইডিবি জেলা নির্বাহী কমিটির পক্ষে সম্মানিত সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আমিনুল ইসলাম স্যার প্রকৌশলী এ পর্যায়ে লাইন নাই